আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকে সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত শুরুতে জানিয়ে দিব সংবাদ শোন সেদিন খালেদা জিয়া দেখে আসার পরপরই আইবি রহমানকে মৃত ঘোষণা করা হয়েছিল এদিকে কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলছে ওসি সি প্রদীপ আরও থাকছে তালেবানের উদ্দেশ্যে জাতিসংঘে বার্তা দিল ভারত জানাব কেন হঠাৎ ইয়নোর পুরাতন বদলির আদেশ নতুন করে আলোচনায় সর্বশেষ থাকছে যে কারণে যুক্তরাষ্ট্র প্রতিদিনই তালেবানের সঙ্গে আলোচনা করছে সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনার বন্ধু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিবেন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত আওয়ামী লীগ নেত্রী আইবি রহমানকে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সিএমএচ এ গিয়ে দেখে আসার পরপরই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল দুই হাজার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়েছিল আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিলুর রহমানের সহধর্মিনী আইবি রহমান তিন দিনের মাথায় ঢাকায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছিল তার আইবির মৃত্যুবাসীকে আজ মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সবাই বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত নেত্রী আইবির রহমানকে স্মরণ করেন এসব কথা বলে বলেন বাসুসের এক প্রতিবেদনে জানানো হয়েছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেয়ার বাংলার নগরে এনআইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত একনেক সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আজকে আজকের আমার আইভি চাচির কথা বেশি মনে হচ্ছে আর একটা অবাক কাণ্ড আপনারা হয়তো জানেন না তাকে যখন সিএমএচ এ নিয়ে যাওয়া হয় আমরা ঠিক জানি না কখন কোন মুহূর্তে তিনি মৃত্যুবরণ করেছেন তার ছেলেমেরা তার কাছে ছিল সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা তাকে দেখতে যাবেন বলে তার ছেলেমেরা যারা বেডের কাছে ছিল তাদের একটা কামরার মধ্যে নিয়ে গিয়ে তালা মেরে রাখা হয় প্রায় তিন চার ঘন্টা নাজমুল হাসান পাপন বোন তানিয়া ময়না এদের সবাইকে একটা রুমে তালা দিয়ে রেখে তারপর খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে আর খালেদা জিয়া যখন তাকে দেখে ফিরে আসেন এর পরেই মৃত ঘোষণা করা হয় এই কথাটা জানা নেই আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় হতে এটা ওই ঘটনায় ঘটনা করে তিনি বলেন শুধু হত্যার চেষ্টা না পর লাশ নিয়েও তারা যে কর্মকাণ্ড করেছিল তা ভাষায় প্রকাশ করার মতো নয় যারা মারা যায় তারা অনেকেই লাশ নিয়ে ফিরে চায়নি মারা যাওয়ার পর অনেকেই লাশ তারা দিতে চায়নি লাশ আত্মীয় স্বজনের কাছে তারা দেয়নি প্রধানমন্ত্রী বলেন ঢাকা মেডিকেল কলেজের সমর্থক এবং যারা জীবিত তারা যেহেতু সাহায্য করতে যান সারা রাত তাদের চেষ্টার পর একের পর এক লাশগুলো হস্তান্তর করে তারা লাশটা পর্যন্ত দিতে চায়নি পারলে লাশটা গুম করে ফেলত এই হচ্ছিল তাদের অবস্থা হামলায় আহত ব্যক্তিদের দেশে বিদেশে চিকিৎসা সহ সব ধরনের সুবিধা অসুবিধা পাশে হামলায় আহত ব্যক্তিদের দেশে বিদেশে চিকিৎসা সহ তাদের সব ধরনের সুবিধা অসুবিধা পাশে দাঁড়িয়েছিল শেখ হাসিনা তাদের অনেকেই আজ আর নেই মারা গেছেন অনেকে পঙ্গু হয়ে জীবন যাপন করছেন সরকার প্রধান বলেন আহত ব্যক্তিদের আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে সহায়তা দিয়েছি এবং সে সময় একটা আলাদা অ্যাকাউন্ট খুলে যে ফান্ড এসেছে তা থেকে চিকিৎসাধীন প্রত্যেককে আর্থিক সহযোগিতা দিয়েছি এবং এখনও আমরা দিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে আহত যাদের চিকিৎসা প্রয়োজন তাদের সহায়তা দিচ্ছি মাসোহারা দিচ্ছি তাদের ছেলে মেয়েদের পড়াশোনায় বেসাদি যত রকমের সহযোগিতা দরকার আমি এখনও তা করে যাচ্ছি যাদের খুব খারাপ অবস্থা ছিল আর্থিকভাবে তাদের সাহায্য এখনও অব্যাহত আছে প্রধানমন্ত্রী এ সময় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইবির রহমান সহ সবার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন দুই সালের একুশে আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা তার হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে এক বেশি গ্রেনেড নিক্ষেপ করা হয় এই হামলায় শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও তার শ্রবণেন্দ্রীয় ক্ষতিগ্রস্ত হয় আইবির রহমান সহ আওয়ামী লীগের বাইশ জন নেতাকর্মী নিহত এবং আহত হন পাঁচশো জন যাচ্ছি পরে সংবাদে যানচলকর ও আলোচিত মেজর অবসর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার শুনানি সময় কাটগড়ায় মোবাইল ফোনে কথা বলছেন কক্সবাজার টেকনাথ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সোমবার তেইশে আগস্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রথম দিনের সাক্ষ্য চলার সময় এই ঘটনা ঘটে প্রদীপের কথা বলার একটি ছবি গণমাধ্যমে হাতে এসেছে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে একাত্তরটি প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে আদালত কক্ষের কাটগড়ায় ভেতরে হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলছে বরখাস্ত ওসি প্রদীপ এই সময় কয়েকজন ব্যক্তি আশপাশে দাঁড়িয়েছে নাম প্রকাশ না করার সত্ত্বে একজন প্রত্যক্ষদর্শী জানান মোবাইল ফোনে একের পর এক কল করে কথা বলছে সিনহা হত্যা মামলার এই আসামি পরনে ছিল কালো পোলো শার্ট খবর নিয়ে জানা গেছে বরখাস্ত ওসি প্রদীপকে মোবাইল ফোনটি সরবরাহ করেছিল সেখানকার দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল বিচার বিভাগীয় বার্তায়নের দেওয়া আদালতে আচরণবিধিতে বলা হয়েছে আদালত চলাকালীন সময়ে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে অর্থাৎ মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এদিকে আদালতের বাইরে সাংবাদিকদের ছবি তুলতে দেখে বিরক্তি নিয়ে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস বলেন আমাকে নতুন করে জানানোর দরকার নেই মঙ্গলবার চব্বিশে আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন কক্সবাজার জেলা ও দায়রা আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কথা বলেন দু হাজার বিশ সালের একত্রিশে জুলাই টেকনাফে শামলাপুর চেকপোস্টে মেজর সিনহার নিহত হন দু হাজার বিশ সালের একত্রিশ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে মেজর সিনহা নিহত হন পুলিশের গুলিতে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ ভাড়ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত সহ নয় জনকে আসামি করে মামলা করেন সিনহার বড় ভোন শারমিন শারিয়ার ফেরদোসি পরে গ্রেফতার করা হয় ঘটনা ঘটনার সময় আর্ম পুলিশ ব্যাটালিয়নের তিন সদস্য সহ পুলিশের তিন সোর্সকে চার মাসের বেশি সময় তদন্তের শেষে গত বছরের তেসরা ডিসেম্বর পনেরো জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থার র্যাব এর মধ্যে বারো আসামি একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জওয়ান বন্দি দেন গত সাতাইশে জুন মামলার পনেরো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত মামলায় কারাগারে থাকা পনেরো আসামি হলেন বাহারছড়া পুলিশ ফাঁড়ের তৎকালীন পরিদর্শক লিয়াকত আলী টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস দেহরক্ষী রুবেল শর্মার টেকনাফ থানার এসআই নন্দদুলাল রক্ষী কনস্টেবল সাফানুর করিম কামাল হোসেন আবদুল্লা আল মামুন এএসআই লিটন মিয়া লিটুন কনস্টেবল সাগর দেব এপিবিএন এএসআই মোহাম্মদ মোদ শাহজাহান কনস্টেবল মোহাম্মদ রাজীব ও মোহাম্মদ আব্দুল্লাহ যাচ্ছি পরে সংবাদে জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিশেষ বৈঠকে আফগানিস্তানের পরিস্থিতি উত্থাপন করেছে ভারত ভারতের পক্ষ থেকে পরোক্ষভাবে তালিবানকে বার্তা দেওয়া হয় বৈঠকে ভারত আশা করছে আফগানিস্তান প্রতিবেশী দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠবে না আশা করা হচ্ছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে প্রতিবেশী দেশে চালানো হয় কোন হামলা লস্করই তৈবা জশই মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলো খবর ইন্ডিয়া এক্সপ্রেস ও হিন্দুস্তান খবরে বলা হয় মঙ্গলবার ভারত জানিয়েছে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুবই বৈঠকে নিযুক্ত ভারতের বলেন আফগানিস্তান একটি কবরে পরিণত হয়েছে পুরো দেশটি মানবিক সংকটের চরমাকার ধারণ করেছে দেশটি সবাই এখন খুবই উদ্বেগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এখন দেশটিতে সহিংসতা ও মৌলিক অধিকার নিয়ে শঙ্কিত আফগান জনগণ গত পনেরোই আগস্ট কাবুল দহন করেছে তালেবান যোদ্ধারা। এরপর থেকে দেশটিকে নিয়ে আন্তর্জাতিক বিশ্বে নানা আলোচনা চলছে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর পুনরায় ক্ষমতা আসার বিষয়টি বিশেষ চিন্তায় ফেলেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ইতিমধ্যে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে আফগানিস্তান ও তালেবান ইস্যুতে কথা বলেন। এদিকে আফগান পরিস্থিতি নিয়ে ব্রুশডবার 26 আগস্ট ভারতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, এদিন আফগানিস্তান ছাড়াও মোদি ও অ্যাঞ্জেলা মার্কেলের বার্তালাপ উঠে আসে দুই দেশের করোনা পরিস্থিতির কথাও আলোচনা হয় করোনা ভ্যাকসিন নিয়ে দুই দেশের মধ্যে সহযোগিতার বিষয়টিও যাচ্ছি পরে সংবাদে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইহন মোহাম্মদ মনিবুর রহমানের বাসভবনে আঠারোই আগস্ট হামলার ঘটনা ঘটেছিল তার আগে মনিবুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয় কিন্তু পুরাতন আদেশ নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে হামলা শিকার দলীয় নেতাকর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ মনিবুর রহমান ঘটনার পর শাস্তিমূলক বদলি দাবি করা হয়েছে যুক্তি হিসেবে তারা ঘটনার পর কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলামকে বদলির বিষয়টি টেনে আনছেন বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো মোহাম্মদ মনিবুর রহমান ফোনে বলেন গত দশই আগস্ট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয় রাষ্ট্রপতি আদেশ ক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগের শাখার উপ সচিব আবদুল্লাহ ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এ একটি প্রজ্ঞাপনে সই করেন জনস্বার্থে জারিকৃত ও আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও প্রজ্ঞাপনে বলা হয়েছে তবে এরপর দুই সপ্তাহ অতিবাহিত হলেও উপজেলার নির্বাহী কর্মকর্তা পদে দায়িত্ব আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিবুর রহমান যারা উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে রিলিজ না দেওয়া পর্যন্ত এখানেই থাকছেন তিনি 18 আগস্ট পরিষদ কম্পাউন্ডের ব্যানারে অপসারণে যায় বরিশাল সিটি কর্পোরেশনের কর্মচারীরা রাত সাড়ে নয়টার দিকে তারা সেখানে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পক্ষ থেকে ব্যানার অপসারণে নিষেধ করা হয় এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা গুলি চালায় এ সময় আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরে উভয় পাল্টা পাল্টি মামলা দায়ের করে বিষয়টি সমাধানের দিকেও এগোচ্ছে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রায় প্রতিদিনই তালেবানের সঙ্গে আলোচনা করছে বলে জানিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভুন তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক নিরাপত্তা চ্যানেল দিয়ে যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই তালেবানের সঙ্গে আলোচনা করছে কিন্তু এখনো তালেবানের সঙ্গে প্রসঙ্গে সরাসরি কোনো আলোচনার কথা প্রেসিডেন্ট বাইডেন ভাবছেন না যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভ্যানের বরাদ দিয়ে খবরে আরও বলা হয়ে মার্কিন নাগরিক আফগানিস্তান ছাড়তে চায় তাদের সবাইকে একত্রিশে আগস্টের মধ্যে উদ্ধার করে আনা সম্ভব বলে তার বিশ্বাস তবে জো বাইডেন প্রতিদিনের পরিস্থিতি পর্যালোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য একত্রিশে আগস্টের মধ্যে পথার যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্র সেই সময়সীমার মধ্যে তাদের উদ্ধার অভিযান শেষ করতে চায় এই সময়সীমা আরো বাড়ানোর জন্য বিভিন্ন দেশ যে আহ্বান জানাচ্ছে তাতে এখনো সারা দেয়নি যুক্তরাষ্ট্র প্যান্ডাগনের কর্মকর্তারা বলছে আগের পরিকল্পনায় কোন রদবদলের সময় এখনো আসেনি কিন্তু আজ মঙ্গলবার জি সেভেন দেশগুলো যে ভার্চুয়াল শীর্ষ সম্মেলন হওয়ার কথা সেখানে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এই সময়সীমা বাড়িয়ে মার্কিন সৈন্যরা যেন আরো কিছুদিন কাবুল বিমানবন্দরে থাকে সেজন্য চাপ দেবে তবে তালেবান এর মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে বিদেশি সৈন্যদের অবস্থানের সময়সীমা বাড়ানো হলে সেটি হবে চুক্তির স্পষ্ট লঙ্ঘন